এখন আমাদের সাথে আছেন আমাদের ইন্ডিয়া স্টুডেন্ট মুকুল শেখ। তিনি আমাদের এখানে ভর্তি হয়েছে, 1 মাস হবে, হ্যাঁ, 1 মাস। 1 মাস। তো 1 মাসের মাথায় উনি ওনার ফার্স্ট কাজ পেল। তো কাজটার অ্যামাউন্টটা কত? স্যার, $15। আচ্ছা, 1 মাসের মাথায় উনি তার ফার্স্ট কাজ $15, $15-এর কাজ পেল। তো এটা খুবই একটা বড় অ্যাচিভমেন্ট যে 1 মাসের মাথায় আমার স্টুডেন্টটা 1 মাসের মাথায় কাজ পায়। আচ্ছা নীরব, আপনি একটু স্ক্রিনটা বন্ধ করুন, মুকুল একটা স্ক্রিনটা শেয়ার করুন, আপনি কাজটা দেখি আমরা যে কাজটা কি কিভাবে পেলো। তো সেটার কৌশল আপনারা শিখুন, তার কনভার্সেশন দেখবো এবং তার কাজ যে পেলো তার আমার সমস্ত বিস্তারিত আমরা এখন দেখবো। ওই যে কাজটা কিসে, কিসের উপর কাজটা? দেখাচ্ছি ইউটিউবের উপর, স্যার। আচ্ছা, ইউটিউবের উপর। ওকে, এই যে আচ্ছা, কাজের অর্ডার পেজে যান, ক্লিক করুন। অর্ডার পেজ দিয়ে গেলাম এখানে। ওকে, অর্ডারে যান, অর্ডারে। এখানে অর্ডার, হ্যাঁ হ্যাঁ, অর্ডারে যান। এটার মধ্যে ক্লিক করুন, এটার মধ্যে মাউস নেন, হ্যাঁ এটার মধ্যে ক্লিক করুন, কাস্টমারের পাশে লেখাটার মধ্যে ক্লিক করুন, কাস্টমারের এখানটায়। ডান ডান, আমাকে মাউসটা দিন, পাশে 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 ডানটা লেখাটার মধ্যে ক্লিক করুন, ওই লেখাটা মাউসটা দিন, আমাকে মাউসটা দিন। দিচ্ছি স্যার। এই যে এখানটা ক্লিক করুন, আচ্ছা 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 আচ্ছা, তাহলে অর্ডারটা বেরিয়ে আসবে। ওকে, আচ্ছা অর্ডারটা হচ্ছে, দেখি একবার, 21 ঘন্টা আছে বাকি, 21 ঘন্টা, 2 মিনিট আর বাকি আছে, 9 দিন 21 ঘন্টা, স্যার। 9 দিন 21 ঘন্টা। আচ্ছা 9 দিন 21 হ্যাঁ স্যার, ঘন্টা 10 দিনের জন্য নিয়েছি, দশ মানে দিনের জন্য আমি নিয়েছেন। কোনো পেড প্রমোশন করাবো না। আচ্ছা, তাহলে ওনার কাজটা বিস্তারিত আপনি বলুন যে কাজটা কিভাবে পেলেন এবং কিভাবে ক্লায়েন্টের সাথে কথা হয়েছে, সেগুলো একটু বিস্তারিত বলুন। একটু স্যার ইনবক্স ইনবক্সটা দেখাবো স্যার। হ্যাঁ, ইনবক্স একটু দেখান, আপনার কারেন্ট ক্লায়েন্টের সাথে যে কথা হয়েছে, সেই কথা যে স্যার আপনার যে আগে, মানে আমি কনভার্সেশন হয়েছে, কনভার্সেশন গুলো দেখান। আমি রিকোয়েস্ট পাঠিয়েছিলাম স্যার, রিকোয়েস্ট আগে দেখা দরকার। আচ্ছা, একদম প্রথম থেকে দেখান, রাইট। এই যে স্যার, এটা একদম প্রথমেরটা, রিকোয়েস্ট আমি সেন্ড করেছিলাম। হুম, মানে আমি একটু বেশি বেশি সার্ভিসটাকে দিয়ে দিচ্ছি, আচ্ছা কোন বুঝতে কি পারছি। চেয়েছে বলুন তো, ওনার মূলত ওনার কাজের কাজটা কি ছিল? ওর মূলত কাজটা হচ্ছে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করা। ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করার কাজ ছিল। হ্যাঁ, মানে হচ্ছে 1K সাবস্ক্রাইব অ্যান্ড হচ্ছে 4K ওয়াচ টাইম, ওটা কমপ্লিট করতে হবে 4K আওয়ার। স্যার এটা আমি পারবো, কোনো প্রবলেম নেই। 15-এ পারবেন ইউটিউব মনিটাইজেশন কাজ করতে? একটা তো স্যার ইউটিউব চ্যানেল। ওকে ওকে, ঠিক আছে, আপনি ইয়েতে যান, ইনবক্সে যান, আপনার যে কনভার্সেশন হয়েছে সেই ইনবক্সে, হ্যাঁ মেসেজ বক্সে যান। একদম প্রথম থেকে, হ্যাঁ এই যে আচ্ছা, সন্তোষ কুমার, তাই তো? কোথাকার বায়ার? এনে ইন্ডিয়া স্যার, ইন্ডিয়ার বায়ার? বাইরটা দেখাবো স্যার। হ্যাঁ, বায়ারটা দেখান তো। একজনকে দিয়ে আগে একটা কাজ করেছে যা দেখলাম। আচ্ছা, ইন্ডিয়ান বায়ার, তাই তো? একজনকে দিয়ে? আচ্ছা, রিভিউটা দেখলাম, তারপর স্যার আমি ওর সঙ্গে কথা বললাম। আচ্ছা আচ্ছা,
সেটা সাবধানে করতে হবে এবং বুঝে শুনে করলে তার সাথে কাজ করা যায় আরামসে। সেটা কোনো সমস্যা নেই যে ইন্ডিয়ান বায়ার বলে, কারণ তাদের কমিউনিকেশনের জন্য মানে মেন হলো প্রবলেম হয় আপনাদের কমিউনিকেশন করার জন্য। কমিউনিকেশন করেন তখন উল্টো পাল্টা করবেন, মানে কি আপনাদের মাথায় চিন্তা থাকে কি কোনো মতে কাজটা দিতে পারলেই হলো, আমি কেল্লাফতে করে ফেলেছি একেবারে, মানে বিশ্বজয় করে ফেলেছি। সেটাই সেটাই স্যার, কাজটা নিতে পারলে অর্ডারটা নিতে পারলেই একেবারে ব্যাস আমার জয়, মানে জয়লাভ হয়ে গেল একেবারে। এটা হলো চিন্তা ভাবনা। ওকে ইসর চ্যানেল যে প্রথমে যান একদম প্রথমে গিয়ে দেখি, মানে আমার রিকোয়েস্টটা আমি যেটা পাঠিয়েছিলাম সেটাও আমাকে ফরওয়ার্ড করেছে আচ্ছা আচ্ছা বায়ার। আচ্ছা ওকে নিচে নামেন দেখি পড়াটা বুঝ দাও নিয়ে গেলে চাইছে। আচ্ছা ওকে তারপর ইয়ে আপনি লিখেছেন ইয়েস স্যার, তারপর লিখেছে হ্যালো স্যার আর রিয়াক্ট, ওকে আই এম গুড, ওকে অ্যাভেলেবেল। তারপর নিচে আপনার চ্যানেলটা চ্যানেলটা পাঠিয়েছে, আমার চ্যানেলটা নিন। আচ্ছা তো ওকে করতে বলেছে শিওর প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করে। হ্যাঁ ইটস এ নিউ চ্যানেল, আমি একটু মানে ইমপ্রেস করলাম এটা বলেছে। ওকে তারপর এটা লিখলাম ইফ ইউ ডোন্ট মাইন্ড সো মে আই সেভ সামথিং, ঠিক আছে আমি কি আপনাকে কিছু বলতে পারি? বললো ইয়েস স্যার। আমি বললাম যে স্যার ইউ ওয়ান্ট অনলি 4K ওয়াচ আওয়ার এন্ড 1K সাবস্ক্রাইব রাইট স্যার, মানে এটা আমি জিজ্ঞেস করলাম যে এটাই কি। দিয়ে আমি বললাম যে স্যার আর ইউ দেয়ার অনলাইন থেকে চলে গিয়েছিল। বললো স্যার ইউ ওয়ান্ট অনলি 4K ওয়াচ আওয়ার এন্ড 1K সাবস্ক্রাইবার রাইট, এটাও আমাকে পাঠাইলো। হ্যাঁ দিয়ে আমাকে বললো এন্ড মনিটাইজেশন, কারণ এটা কমপ্লিট হলে তো মনিটাইজেশনটা হয়ে যাচ্ছে অটোমেটিক। একদম তারপর নেই বললাম ইয়েস স্যার অবভিয়াসলি ইয়েস, ঠিক আছে। আমি বললাম যে স্যার ইফ ইউ গিভ মি 10 মোর ডলার্স ইট উইল বি ভেরি গুড স্যার। আমি বললাম যে আরো যদি $10 বেশি দেন তাহলে খুব ভালো হয়, বিকজ স্যার আই উইল অলসো কমপ্লিট আওয়ার মনিটাইজ। হ্যাঁ মানে একটা অনুরোধ করলাম, আমি $10 বলেছিলাম, বুঝতে পেরেছেন তো স্যার ফার্স্ট। তারপর দিয়ে বললো লেটস মেক ইট $15 ফাইনাল। হ্যাঁ আমি বললাম যে ওকে স্যার বাট আই নিড টাইম, মানে আমি একটু সময় চাই এটার জন্য, আমাকে একটু সময় দিতে হবে, আমি মানে 2-3 দিনের মধ্যে করে দিতে পারবো না। তারপর স্যার হাউ লং টাইম, এটা আমি বললাম মানে কত দিনের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে। নেমগো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল আই হ্যাভ ফিউ মোর চ্যানেল, মানে আরো চ্যানেল আছে তাহলে দেবে, বুঝতে পেরেছেন। হ্যালো ওকে স্যার 10 ডেজ। ও বললো যে বেশ ঠিক আছে, উনি নট অ্যান ইস্যু, কোনো প্রবলেম নেই। আফটার দিস ইফ দিস ইজ ডান প্রপারলি, এটা যদি ভালোভাবে কমপ্লিট হয় তাহলে ইউ উইল হ্যাভ সেভারাল ওয়ার্ক ফ্রম মি, তুমি আলাদা কাজ পাবে আমার কাছ থেকে। ওকে থ্যাংকস স্যার, সো আই এম সেন্ডিং ইউ অ্যান অফার। ওকে স্যার হ্যালো স্যার আর ইউ দেয়ার, বলো ওকে। আমি না অফারটা পাঠানোর জন্য বললাম ওকে, অফারটা পাঠিয়ে দিলাম, উনি অ্যাকসেপ্ট করে নিলেন। তারপর ব্যাস ডাইরেক্ট ওখানে যা হয় মানে অর্ডার পেজে যা মেসেজ হয়। ওকে ওকে ঠিক আছে, আপনার কনভার্সেশন কোয়াটা ভালো হয়েছে, আপনার কনভার্সেশনটা ঠিক আছে, আপনি কাজ চাই যান আপনি অনেক ভালো কাজ করতে পারবেন, আপনার কনভার্সেশন ঠিক আছে। ওকে তাহলে আপনার 9 দিনের মধ্যে 10 দিনের মধ্যে আপনি তার চ্যানেলটা মনিটাইজেশন এবং 1K 1K সাবস্ক্রাইবার এবং 4K 4K ওয়াচ টাইম দিয়ে দেবেন, তাই তো? হ্যাঁ কারণ হচ্ছে স্যার 1K সাবস্ক্রাইবার 4K ওয়াচ টাইম না দিলে তো মনিটাইজেশন হচ্ছে না। হুম হুম সেটাই বলছি, ওই দিয়ে মনিটাইজেশন করিয়ে দেবেন। হ্যাঁ ওকে তাহলে এটাই তাহলে আপনার এখন দেখি স্যার আজকে রাত্রি। আচ্ছা এবার যে আপনি যে প্রথম কাজ পেলেন আমাদের এখানে যে ভর্তি হওয়ার পর আপনার 1 মাসের মাথায় আপনি আপনার প্রথম কাজ পেলেন, তো সেটা কোন অনুভূতি বলুন আপনার? আমাদের এখানে কাজ করে যে অনুভূতিটা হচ্ছে আমাদের সাপোর্ট সিস্টেমের সম্বন্ধে একটু বলুন, আমরা কিরকম ভাবে স্টুডেন্টদের শেখাই আমাদের এই সাপোর্ট সিস্টেম একদম বলুন। মানে স্যার খুবই ভালো। হ্যাঁ সমস্ত কিছু ডিটেলস শেখানো হয় এখানে, সেটার জন্য আরো বেশি উপকৃত হয়। ওকে স্যার মানে কোনো কিছু খাপ খাওয়া করে দেয় না, মানে হচ্ছে একটু বললে আর একটু মানে ছেড়ে দিলে, ঠিক আছে ওরকম কিছু হয় না এখানে, সমস্ত কিছুই ডিটেলস শেখানো হয়, এটা আমার খুব ভালো লাগে। এন্ড তার সঙ্গে সাপোর্টটা তো অবশ্যই। হ্যাঁ মেন হলো কাজ শেখা পদ্ধতি থেকে সব থেকে বড় হলো সাপোর্ট, যে সাপোর্টের অভাবে 99% স্টুডেন্ট ছুটে পড়ে যায়, যারা সাপোর্ট পায় না। একদম স্যার ঠিক আছে তাহলে আপনি আপনার প্রথম
ফ্রিল্যান্সিং এর জবটা শুরু করলেন, মানে মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে আপনার প্রথম ফ্রিল্যান্সিং জবটা শুরু করলেন, গত পয়সা একটা ইন্ডিয়ান অর্ডার, আজকে ইন্ডিয়ান পাচ্ছেন, কারণ কালকে আমেরিকান আমেরিকান ক্লায়েন্টের অর্ডার পাবেন। একদম স্যার, ইন্ডিয়ান হলো, এটা তো একটা ফ্রিল্যান্সিং এর কাজ। ফ্রিল্যান্সিং এর আপনার যাত্রা শুরু হলো, তো আপনার প্রতি অনেক শুভকামনা এবং আমাদের সবার দোয়া আপনার প্রতি রইল, আপনি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন এবং আমার আপনার প্রতি আমরা শুভকামনা জানাই। এই হলো আমাদের ভিডিওটা, এখানে আমাদের তাহলে ভিডিওটা আপনার ভিডিওটা আমরা শেষ করলাম।